চাঁদপুরে চুরি হওয়া আরও আটটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি সাদিকা সীমা বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া আটটি মোটরসাইকেল উদ্ধার করেছে চাঁদপুরের পিবিআই জেলার মতলব উত্তর উপজেলার অ্যাখলাসপুর ইউনিয়নের বোরচর এলাকা থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয় শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ তিনি জানান সম্প্রতি চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল সহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয় তাদের দেয়া তথ্য মতে আরো আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয় আটকৃত তিনজন মতলব উপজেলার বাপ্পি মোহাম্মদ হাসান আহমেদ মোহাম্মদ রাজীব বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ঘটনায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে বলেও জানান তিনি এ পর্যন্ত মোট তেরোটি মোটরসাইকেল উদ্ধার করা হয় চাঁদপুর মডেল সদর থানায় একটি মোটরসাইকেল চুরির মামলার ছায়া তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পান পিবিআই পপুলার বিডি নিউজ চাঁদপুর